ভারতের দলিত আন্দোলন এবং জনজাতি আন্দোলন এ সম্পর্কে কিছু প্রশ্ন তোমাদের জানা দরকার। দলিত আন্দোলন এবং জনজাতি আন্দোলন, যেমন নবশূদ্র আন্দোলন বাংলায় হয়েছিল, নবশূদ্র আন্দোলন বাংলায় হয়েছিল, বাংলার যে প্রান্তিক শ্রেণী যাদেরকে চণ্ডাল বলা হতো, এরা বর্তমান পূর্ব বাংলার ফরিদপুর অঞ্চলে এরা বসবাস করত এবং আরও কিছু জেলা আছে ফরিদপুর ছাড়াও, আশেপাশের যে বরিশাল জেলা এবং যশোর এ সমস্ত জেলাতেও কিছু বসবাস ছিল এই নবশূদ্র। যদিও এরা সামাজিক দিক দিয়ে মনুসংহিতায় উল্লিখিত চণ্ডালদের মতো ছিল না, কিন্তু এদের চণ্ডাল বলা হতো বাংলায়, চণ্ডালদের মতোই বলা হতো এবং এরা ছিল অস্পৃশ্য। এরা সামাজিক মর্যাদার স্বীকৃতির দাবিতে আন্দোলন করেছিল হরিচাঁদ ঠাকুরের নেতৃত্বে। এই এরা ফরিদপুর জেলার ওরাকান্দিতে, এটা নবশূদ্র পরিবার, হরিচাঁদ ঠাকুর এবং তিনি বক্তৃবাদী আন্দোলনের জন্মদান এবং তার যে অনুষ্ঠিত সম্প্রদায়ের নাম দিয়েছিলেন মতুয়া, মতুয়া সম্প্রদায়ের নাম তোমরা শুনেছ, এবং পরবর্তীকালে তার পুত্র গুরুচাঁদ ঠাকুর এদেরকে এদের ধর্মগুরুর পদ লাভ করেন এবং এদেরকে সংগঠিত করেন এবং নবশূদ্র ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গড়ে তোলেন। পরবর্তীকালে এরা পশ্চিমবাংলায় চলে আসে, পশ্চিমবাংলার ঠাকুরনগর বলে একটা জায়গা আছে, তোমার ওই বারাসাত মধ্যগ্রামের দিকে ঠাকুরনগর বলে একটা জায়গা আছে, সেখানে এই ঠাকুরদের যে মতুয়া সম্প্রদায়ের যে মন্দির সেখানে অবস্থিত এবং প্রবোধরঞ্জন ঠাকুর এখানে তার এখানে মতুয়া সম্প্রদায়ের আশ্রম স্থাপন করেছিলেন প্রবোধরঞ্জন ঠাকুর, পিয়ার ঠাকুর, সংক্ষেপে অনেকে পিয়ার ঠাকুর বলে। এই হচ্ছে নবশূদ্র আন্দোলনের ইতিহাস আর কি, মতুয়া সম্প্রদায়ের ইতিহাস। এটা হচ্ছে বাংলায় দলিত আন্দোলন। এছাড়া দলিত আন্দোলন বাংলার বাইরেও হয়েছিল, সেটা হয়েছিল উত্তরপ্রদেশে অথবা আম্বেদকরের নেতৃত্বে, আম্বেদকর বি আর আম্বেদকর, বাবাসাহেব ভীমরাও আম্বেদকর তার নেতৃত্বে দলিত আন্দোলন হয়েছিল, সত্য শতক সমাজ গঠিত হয়েছিল জ্যোতিবা ফুলের নেতৃত্বে মহারাষ্ট্রে অথবা দক্ষিণ ভারতে নারায়ণ গুরু নেতৃত্বে দলিত আন্দোলন পরিচালিত হয়েছিল। দলিত শব্দটা ডিপ্রেস ক্লাস, দলিত সেই দলিত অর্থে যারা হিন্দু সমাজে যারা অস্পৃশ্য এবং যারা সামাজিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছিল তাদেরকেই দলিত বলা হয়েছিল। পরবর্তীকালে মহাত্মা গান্ধী এদেরকে হরিজন সম্প্রদায় বলে উল্লেখ করেছিল। জনজাতি আন্দোলন, যেমন ধরো তোমার পনেরো ক্ষত্রিয়দের আন্দোলন, পনেরো ক্ষত্রিয় এরা একটা জনজাতি, কিন্তু পরবর্তীকালে এরা উচ্চবর্ণের বিভিন্ন সামাজিক সংস্কৃতিকে গ্রহণ করবার চেষ্টা করেছিল, করে নিজেদের উন্নতি ঘটানোর চেষ্টা করেছিল এবং এরা দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর, মথুরাপুর, কুলপি এই সমস্ত অঞ্চলে এরা স্কুল এবং ছাত্রাবাস তৈরি করেছিল, এদের উন্নতির ব্যবস্থা করেছিল এবং 1910 খ্রিস্টাব্দে তারা বাত্র ক্ষত্রিয় বান্ধব নামে একটা পত্রিকা প্রকাশ করেছিল। বাত্র ক্ষত্রিয় বান্ধব, পনেরো ক্ষত্রিয় জনজাতি,
দক্ষিণ চব্বিশ পরগনার। 1910 খ্রিস্টাব্দে এরা বাত্র ক্ষত্রিয় বান্ধব নামে একটি পত্রিকা প্রকাশ করেছিল। এই পত্রিকাগুলোর দাম এখান থেকে শর্ট পোস্ট আসে যে 15 ক্ষত্রিয় কারা এবং তারা সংস্কারের জন্য কী কী কাজ করেছিল। আর 15 ক্ষত্রিয়দের স্বীকৃতি দেওয়া হয়েছিল 1976 খ্রিস্টাব্দে। আর ধরো রাজবংশী, রাজবংশী আন্দোলন করেছিল উত্তরবঙ্গে পঞ্চানন বর্মার নেতৃত্বে। পঞ্চানন বর্মার নাম হয়তো তোমরা শুনেছ। এই রাজবংশীরা, এরা উত্তরবঙ্গের জনজাতি, এরা সামাজিক স্বীকৃতির দাবিতে এরা আন্দোলন গড়ে তুলেছিল পঞ্চানন বর্মার নেতৃত্বে। তাহলে পঞ্চানন বর্মা রাজবংশীদের আন্দোলন সংগঠিত করেন। প্রশ্ন হচ্ছে অলিন্দ যুদ্ধ কি? অলিন্দ যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? অলিন্দ যুদ্ধ 1930 খ্রিস্টাব্দে বিনয় বসু, বাদল গুপ্ত এবং গিরেশ গুপ্ত তিনজন বীর বিপ্লবী, বেঙ্গল ভলেন্টিয়ার ফোর্সের, এরা রাইটার্স বিল্ডিংয়ের কারা বিভাগের ইন্সপেক্টর সিমশান সাহেবকে কারা বিভাগের আইজি বলা হয়, ইন্সপেক্টর জেনারেল। কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিমশান সাহেবকে ইংরেজ আর কি তাকে হত্যা করতে চেয়েছিল এবং তারা হত্যা করতে সমর্থ হয়েছিল। পরে তাদের সঙ্গে রাইটার্স বিল্ডিংয়ের যে করিডোর তাকেই বাংলায় অলিন্দ বলা হয়। সেখানে এই তিনজন বীর বিপ্লবীর সঙ্গে পুলিশের যুদ্ধ হয়েছিল, পুলিশ কমিশনার টেগারের নেতৃত্বে, সেটাকেই অলিন্দ যুদ্ধ বলা হচ্ছে। এবং এই অলিন্দ যুদ্ধে দীনেশ গুপ্তর ফাঁসি হয়েছিল, বাদল গুপ্ত সাইনাইড খেয়ে সুইসাইড করেছিলেন এবং বিনয় বসুর গুলিতে নিহত হয়েছিল। আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে রশিদ আলী দিবস কি? রশিদ আলী দিবস মানে রশিদ আলী কে? ক্যাপ্টেন রশিদ আলী, যার তিনি ছিলেন আজাদ হিন্দ ফৌজের একজন সেনানায়ক এবং এই তার বিচার হয়েছিল, তাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছিল, লালকেল্লায় বিচার হয়েছিল এবং এই তাদের এই রশিদ আলীর কারাবর্তির দাবিতে 1946 খ্রিস্টাব্দের 11 ফেব্রুয়ারি মুসলিম লীগ ছাত্ররা ধর্মঘটের ডাক দিয়েছিল এবং ছাত্র ফেডারেশনকে সমর্থন করেছিল এবং তারা 12 ফেব্রুয়ারি তারিখে রশিদ আলী দিবস পালন করেছিল। এটাই হচ্ছে রশিদ আলী দিবস। 12 ফেব্রুয়ারি 1946 রশিদ আলী দিবস পালন করা হয়েছিল। এখন রশিদ আলী দিবস অনেকে পালন করে 12 ফেব্রুয়ারি 1946। রশিদ আলী হচ্ছে আজাদিন ফৌজের একজন সেনানায়ক, যাকে বিচারে 7 বছরের কারাদণ্ড দিয়েছিল লালকেল্লার বিচারে। বিপ্লবী বিলাল হাস 1932 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি তারিখে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে, সেখানে আচার্য হিসাবে ভাষণরত বাংলার ছোটলাট মানে লেফটেন্যান্ট গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন। তিনটি গুলি করেছিলেন, গুলি লাগেনি, কিন্তু সাহসী মহিলা, গুলি করার মতো সাহস দেখিয়েছিলেন। পরে জেলে বন্দী ছিলেন, স্বাধীনতার পরে মুক্তি লাভ করেছিলেন। এই হচ্ছে বিপ্লবী বিলাল হাস। সূর্য সেন, মাস্টার দা সূর্য সেন আরেকজন উল্লেখযোগ্য বিপ্লবী, মাস্টার দা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এবং জালালাবাদের যুদ্ধ, যার উল্লেখযোগ্য অধ্যায় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এবং জালালাবাদের যুদ্ধ। এটা হচ্ছে মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে 18 এপ্রিল 1930 খ্রিস্টাব্দে। তার সহযোগী যারা ছিল তাদের নাম প্রীতিলতা বন্দ্যোপাধ্যায়,
কল্পনা দত্ত, আনন্দগুপ্ত, গণেশ ঘোষ, অনন্ত সিংহ এই সমস্ত। এবারে প্রশ্ন হচ্ছে কার্লাইল সার্কুলার কি? কার্লাইল সার্কুলার হচ্ছে একটা ছাত্রদের দমন করার জন্যে স্বদেশি আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের দমন করার জন্যে একটা আইন। সে আইনটা জারি হয়েছিল, জারি করেছিলেন তৎকালীন শিক্ষা সচিব আর ডব্লিউ কার্লাইল। সময়টা হচ্ছে 1905 খ্রিস্টাব্দ 10ই অক্টোবর। এখানে ছাত্রদের স্কুল কলেজে আন্দোলনে যোগদান করলে তাদেরকে বহিষ্কার করা হবে অথবা তাদের আরও বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হবে। এটাই ছিল কার্লাইল সার্কুলার। এর বিরুদ্ধে শচীন্দ্রপ্রসাদ বসুর নেতৃত্বে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠিত হয়। এর বিরুদ্ধে শচীন্দ্রপ্রসাদ বসুর নেতৃত্বে 1905 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠিত হয়।